প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আজকে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রির আর একটি নতুন কবিতা ইউলিসিস নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আলোচনার শুরুতে এই ইউলিসিস সম্পর্কে আমাদের একটু জানতে হবে। ইউলিসিস কি, মানে কি জন্য এখানে টেনিসন ব্যবহার করছেন, এই বিষয়গুলো আর কি। যেমন ইউলিসিস এই কবিতাটা নামকরণ করা হয়েছে গ্রিক একজন হিরো ইউলিসিসের নামে। তো এটা কিভাবে আসলো, কোত্থেকে আসলো একটু বলি। যে হোমারের একটা রাইটিং ওডিসি, সেই ওডিসিসের নায়ক ছিলেন বা হিরো ছিলেন হচ্ছে ওডিসাস। তো সেই হিরোটাকেই কবি আলফ্রেড লর্ড টেনিসন এখানে চিত্রায়িত করছেন বা এখানে নিয়ে এসেছেন ইউলিসিস নামে। এবং এই ইউলিসিস ছিলেন ওইদিকে যে ট্রোজান ওয়ার যেটা হয়, অর্থাৎ ট্রয় নগরীর সঙ্গে যে গ্রীসের যে একটা যুদ্ধ, সেই যুদ্ধের একজন ওয়ারিয়র বা যোদ্ধা হচ্ছে এই ইউলিসিস। তো ইউলিসিস প্রায় 10 বছর ধরে ট্রোজান ওয়ারে যুদ্ধ করেছে, এবং যুদ্ধ করে তার যে হোম যে কান্ট্রি, অর্থাৎ তার হোম যে কিংডম ইথাকা, সেই ইথাকাতে সে ফিরে আসছে, অর্থাৎ গ্রীসে সে ফিরে আসছে। তার ওয়াইফের নাম হচ্ছে পেনিলফ, এবং তার যে সান, সে সানের নাম হচ্ছে টেলিমেকাস। তো তিনি এই তার এই যে ওয়াইফ এবং যে সানের কাছে ফিরে আসতেছেন, এই ফিরে আসাটাতে তিনি অসন্তুষ্ট এবং তিনি স্যাটিসফাইড না। কেননা এই কবিতাটি মূলত ভিক্টোরিয়ান যুগের একটি কবিতা, এবং ভিক্টোরিয়ান যে কবি আলফ্রেড লর্ড টেনিসন, তিনি তার যে ভিক্টোরিয়ান যে এজ, সেই এজের যে ক্যারেক্টারিস্টিক্স এই কবিতার মাধ্যমে তিনি ফুটিয়ে তুলেছেন। তো ভিক্টোরিয়ান যুগের যে ক্যারেক্টারিস্টিক্স, সেটা হলো ওই সময়ে মানুষ বা হিরোরা যুদ্ধ বিগ্রহ এবং নতুন নতুন ল্যান্ড আবিষ্কার বা নতুন নতুন দ্বীপ বা রাষ্ট্র আবিষ্কার করতেই পছন্দ করত, এই বাড়িতে বসে থাকার চেয়ে বা সংসার জীবনের চেয়ে। তো আমাদের নায়ক যে ইউলিসিস, তিনিও এর ব্যতিক্রম না। তিনিও ওইদিকে ট্রোজান ওয়ার করে যুদ্ধ জয় করে যখন ফিরছেন, সেই সময় তিনি চিন্তা করছেন যে আমি এখন বাড়িতে যাব, বা আমি আমার হোম কিংডমে যাচ্ছি, এখানে গিয়ে আমার এই বয়সটাতে, মানে উনি প্রায় বৃদ্ধ বয়স, তো বলছে এই বয়সটাতে তিনি তার যে ওয়াইফ ফেনিলোপ এবং তার যে ছেলে টেলিমেকাস, তাদের সঙ্গে সময় কাটাবে বা তাদের সঙ্গে বাকি জীবনটা মানে পার করবে, এটাতে তিনি সন্তুষ্ট না। তিনি চাচ্ছিলেন যে আরও নতুন নতুন এক্সপেরিয়েন্স, আরও নতুন নতুন অ্যাডভেঞ্চারে তিনি যেতে। মানে তার এজ যদিও তাকে সাপোর্ট করছে না, কিন্তু তার মনটা এখনও সেই অ্যাডভেঞ্চারাস বা নাইট টাইপের রয়ে গেছে। তো এই কবিতার মাধ্যমে তিনি সেইটাই প্রকাশ করছেন, সেই ভিক্টোরিয়ান স্পিরিটটাকেই প্রকাশ করছেন। তো চলো আমরা দেখি এই পুরো কবিতাটা লাইন বাই লাইন তিনি এখানে কি বলতে চাচ্ছেন। এখানে কবিতার এই কবিতার প্রথম লাইনটা যেটাতে শুরু করছেন, অর্থাৎ ইউলিসিস এর বক্তৃতা দিয়ে। আচ্ছা, তার আগে আরেকটু বলে নিই, তোমরা যেটা রবার্ট ব্রাউনিং এর যেমন ড্রামাটিক মনোলগ যেটা দেখেছো বা যেটা সম্পর্কে জানো, এটাও ঠিক সেরকমই একটা ড্রামাটিক মনোলগ। এবং এখানে একজন স্পিকার কথা বলছে, এবং সেই স্পিকার ইউলিসিস নিজে, এবং সে নিজেই যে কথাগুলো বলছে সেটা বলছে মূলত একটি ব্ল্যাঙ্ক ভার্সে। অ্যান্ড ব্ল্যাঙ্ক ভার্সটা কি? ব্ল্যাঙ্ক ভার্সটা হচ্ছে ওই সমস্ত কবিতাগুলোকে ব্ল্যাঙ্ক ভার্স বলা হয় যেগুলোর কোনো ছন্দের মিল থাকে না, অর্থাৎ শব্দগুলোর শেষের তেমন কোনো মিল থাকে না, বা ওই রকম রাইম রিদমগুলো অত থাকে না, সেগুলোকে বলা হচ্ছে ব্ল্যাঙ্ক ভার্স। তো এই কবিতার লাইনে যেটা প্রথমে বলছে যে ইট লিটল প্রফিটস দ্যাট অ্যান আইডিয়াল কিং, এখানে আইডিয়াল কিং বলতে একটা বয়স্ক রাজা, সে রাজার কথা বলছে, রাজা নিজের কথাই বলছে যে এটা খুব সামান্যই লাভজনক একটা ব্যাপার যে একটা আইডল কিং, অর্থাৎ একটা বয়স্ক রাজা, বাই দিস স্টিল হার্ট। আচ্ছা, হার্ট মানে হচ্ছে চুলা, চুলা বা ওভেন যেটা আগুনের। তো বলা হচ্ছে যে একটা লিটিল, একটা আইডল কিং, একটা মুরব্বী বা হুজ মানে বয়স্ক একজন রাজা, সে গরম আগুনের পাশে বসে আছে, এইটাতে কোনো প্রফিট নাই। অর্থাৎ এটা আগুনের পাশে বলতে যেটা মানে ইউরোপিয়ান কান্ট্রিগুলো তো শীত প্রধান কান্ট্রি, তো সেখানে প্রতিটা প্রায় প্রতিটা বাড়িতেই একটা করে আগুনের মানে জায়গা থাকে, স্পেশালি যে জায়গাটা তা পুরো ঘরটাকে গরম রাখে আর কি, আগুনের চিমনি থাকে। তো বলা হচ্ছে যে এরকম একটি আগুনের চিমনি দ্বারা একটি উষ্ণ ঘরে একটা আইডিয়াল রাজা হয়ে বসে থাকার ভেতরে কোনো প্রফিট নাই। অ্যামং দিস ব্যারেন কেডস, ব্যারেন ক্র্যাকস বলতে, ব্যারেন বলতে শূন্য বা
বন্ধ আর কি, যেখানে কোনো ফসল হয় না সেরকম। আর ক্র্যাক বলতে যে পাহাড়ের যে চূড়া বা পাহাড়ের যে ক্লিফ, সেগুলোকে বলা হচ্ছে ক্র্যাক। যে ম্যাচড উইথ অ্যান এজড ওয়াইফ, বলছে যে এরকম মানে বন্ধা একটা দেশে বা একটা জমির ওপরে বা একটা রাষ্ট্রের ওপরে, এখানে ব্যারেন ক্র্যাক বলতে বা পাহাড় বলতে একটা মানে যেখানে কোনো ফসল হয় না বা কোনো পজিটিভ কিছু নাই, এরকম একটা দেশে ম্যাচড উইথ অ্যান এজড ওয়াইফ, একটি বয়স্ক ওয়াইফের সঙ্গে ম্যাচ করে থাকাটা, এটার ভিতরে কোনো প্রফিট নাই। আই মেট অ্যান্ড ডোল, মেট অ্যান্ড ডোল বলতে পরিমাপ করা এবং প্রয়োগ করা বা আইন প্রয়োগ করার কথা বলা হচ্ছে। যে আই মেট অ্যান্ড ডোল আন ইকুয়াল লস অন টু এ স্যাভেজ রেস, বলছে একটা মানে অসম আইন কোনো একটি স্যাভেজ রেস, মূর্খ একটি জাতির ওপরে আইন প্রয়োগ করা, এর ভেতরেও কোনো মানে লাভ নেই, এটা করেও কোনো লাভ নেই। অর্থাৎ মূর্খ একটা জাতিকে শাসন করে কোনো লাভ নেই। দ্যাট হর্ড, যারা, অর্থাৎ এই দ্যাট দিয়ে ওই স্যাভেজ রেসকে বোঝানো হচ্ছে, বলছে যারা হর্ড, যারা জমা করে অ্যান্ড স্লিপ, এবং ঘুমায় অ্যান্ড ফিড, খাওয়ায় অ্যান্ড নো নট মি, এবং আমাকে জানে না। এই লাইনটা দিয়ে মূলত বলা বোঝানো হচ্ছে যে তার যে স্বজাতি, অর্থাৎ তার যে ইথাকার যে মানে লোকজন যারা এখানে বসবাস করছে, সেই ইথাকার অধিবাসীরা মানে এক ধরনের মূর্খ টাইপের, এবং এরা ওই রকমের স্পিরিট নাই এদের ভেতরে। এরা শুধু জমা করে খায়, ঘুমায় এবং অন্যকে খাওয়ায়, এর বাইরে তারা আর কোনো কাজ করে না। এবং এখানে ইউলিসিস দেখছেন যে 10 বছর পর তিনি ট্রোজান ওয়ার থেকে যখন ফিরছেন, সেখানে তার বয়স হয়ে গেছে, কিন্তু এই অবস্থায় তিনি যে ওই উষ্ণ ঘরে আরামে থাকবেন, অথবা তার যে ওয়াইফের সঙ্গে ম্যাচ করে বাকি জীবনটা পার করবে, তার ছেলেকে নিয়ে বাকি জীবনটা পার করবে, এমনকি দেশের শাসন ক্ষমতা নিয়ে দেশকে শাসন করবে এবং এই স্যাভেজ রেসের ওপরে যে শাসন ক্ষমতাটা চালাবে, এগুলো করে তিনি কোনো লাভ খুঁজে পাচ্ছেন না। এবং তিনি বলছেন যে আমি যেরকম সেইটা সম্পর্কে এরা কেউ জানে না, এবং আমার যে স্পিরিট সেটাও কেউ জানে না। আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল, আমি ট্রাভেল থেকে রেস্ট নিতে পারি না, আমি ট্রাভেল থেকে রেস্ট নেব না। ট্রাভেল বলতে তার যে অ্যাডভেঞ্চার, অ্যাডভেঞ্চারাস যে তার লাইফ, অর্থাৎ তিনি যে ওয়ারিয়র, তিনি যে যোদ্ধা, এখান থেকে তিনি রেস্ট নিতে চাচ্ছেন না, এবং তিনি যে আরামে শান্তিতে গিয়ে নিজের দেশে থাকবেন এটা তিনি চাচ্ছেন না। তিনি কি বলছেন, আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লেস, আমি আমার জীবনটাকে শেষ পর্যন্ত পান করব। এখানে পান করব বলতে, আচ্ছা, এই যে আই ক্যান নট রেস্ট থেকে এই লাইফ টু দ্য লেস, এটা হচ্ছে এক্সপ্লানেশনের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি লাইন। তো তোমরা এই লাইনটা একটু ভালো করে পড়ে নিবা। সেটা হচ্ছে যে তিনি বলছেন যে আমি আমার জীবনের শেষ পর্যন্ত পান করে যাব। তার মানে কি, উনি যেটা বলছেন তার জীবনের শেষ পর্যন্ত তিনি অভিযানগুলো পরিচালনা করে যাবেন। এবং তিনি বলছেন আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল, আমি ট্রাভেল থেকে এই অভিযান থেকে আমি নিজেকে মানে সরিয়ে নিতে পারি না। আমি আমার লাইফ, আমি এখন এজড হয়েছি তো কি হয়েছে, আমি বয়স্ক হয়েছি তো কি হয়েছে, আমি আমার লাইফটাকে শেষ পর্যন্ত এই অভিযান করেই কাটাবো। অর্থাৎ ভিক্টোরিয়ান যে স্পিরিট, তিনি সেইটার কথা বলছেন। অল টাইমস আই হ্যাভ এনজয়েড গ্রেটলি, প্রতিটা সময় আমি খুব ভালোভাবে এনজয় করেছি, উপভোগ করেছি। হ্যাভ সাফার্ড গ্রেটলি, আমি অনেক দুঃখ কষ্ট সহ্য করেছি। বোথ উইথ দি উইথ দোস, উভয়ের সঙ্গে, দ্যাট লাভড মি, যেটা আমাকে ভালোবাসে, অ্যান্ড অ্যালোন, এমনকি একাকীও আমি অনেক কষ্ট অনুভব করেছি, অনেক সাফার করেছি, এনজয় করেছি, অন শোর, অ্যান্ড হোয়েন থ্রু স্কিউডিং ড্রাফট অ্যান্ড রেনি হাইডেস ভেক্সড দ্য ডিম সি। এখানে ইউলিসিস এই বোথ বলতে তার এক বন্ধুর কথা বলছেন, যে তারা দুজনেই একে অপরকে অনেক মানে ভালোবাসতে, পছন্দ করত, এবং সেই সময়টাতেও তিনি অনেক মানে দুঃখ কষ্টে ছিলেন, আবার আনন্দেও ছিলেন, এবং অ্যালোন, এবং একাকীও তিনি অনেক দুঃখ কষ্ট এবং আনন্দ এনজয় করেছেন। অনশোর, অনশোর বলতে সমুদ্রের যে কিনারা, সেখানে, এখানে সমুদ্রের কিনারা বলতে ওই যে আলাস্কার পাশের একটি কিনারার কথা বলছে। অ্যান্ড হোয়েন থ্রু স্কিউডিং ড্রাফট দ্য রেইনি হাইডেস ভেক্সড ইন দ্য ডিম সি, বলা হচ্ছে যখন এই যে
হাইডেস, হাইডেস বলতে এখানে গ্রুপ অফ স্টার অর্থাৎ নক্ষত্রের একটি ইয়ে, অর্থাৎ আকাশের কয়েকটি নক্ষত্র যখন একসঙ্গে একটা জায়গায় থাকে সেইগুলোকে বলা হচ্ছে হাইডেস, এবং বলা হচ্ছে যে এটা মূলত রেনি সিজনের জন্য বা বৃষ্টি বা ঝড়ের জন্য দায়ী। এবং এইটা বলে তিনি বলছেন যে এই জায়গাতে অর্থাৎ এই যে যখন বৃষ্টি বা অনেক ঝড় তুফান হচ্ছিল সেই সময়টাতেও আমি আমার এই বন্ধুর সঙ্গে পাড়ি দিয়েছি, এবং সেই সময়টাতেও আমি অনেক দুঃখ কষ্ট তার সঙ্গে। এখানে স্কিউরিং ড্রাফট বলতে যে ঝোড়ো বাতাস, স্কিউরিং বলতে ঝোড়ো বাতাস, এবং ড্রাফট বলতে তাড়াইয়া নেওয়া আর কি। তো এই THRO বলতে থ্রু, থ্রু এর সংক্ষেপ টাইপভাবে ব্যবহার করা হয়েছে। ঠিক দেখো এখানে যেমন এনজয়েড এর ইটা কন্ট্রাকশন ব্যবহার করে তুলে দেওয়া হয়েছে, এখানে থ্রুটাও সেরকম। তো থ্রু স্কিউডিং ড্রাফট দ্য রেইনি সিজন, রেইনি হাইডেজ অর্থাৎ রেইনি হাইডেজের কারণে যে স্ট্রম বা সমুদ্রে যে ঝড় তুফানের সৃষ্টি হয়েছিল সেটার ভেতর দিয়ে আমি চলেছি। ভেক্সড দ্য ডিম সি, এবং ক্ষীণ এই মানে সাগরের ভেতরে। এখানে ভেক্স বলতে, এই ভেক্স বলতে মানে অন্য অত্যন্ত বিক্ষুব্ধ, বিক্ষুব্ধতার কথা বলা হচ্ছে, যে অন্ধকার বিক্ষুব্ধ সাগরের ভেতরে আমি প্রচণ্ড বাতাসের ভেতরে ঝড়ের ভেতরে আমি এই পাড়ি দিয়েছি। এবার তিনি বলছেন যে আই অ্যাম বিকাম এ নেম, আমি আমার একটা নাম হয়েছে বা আমি একটা ব্র্যান্ডে পরিণত হয়েছি। কিসের ব্র্যান্ড একটু পরে যেটা বলছে, ফর অলওয়েজ রোমিং উইথ এ হাংরি হার্ট মাস হ্যাভ আই সিন অ্যান্ড নোন। আচ্ছা এখানে তিনি যেটা বলছেন যে আই হ্যাভ বিকাম এ নেম অর্থাৎ আমার যথেষ্ট সুনাম আছে বা আমার যথেষ্ট পরিচিতি আছে। কি হিসাবে? ফর অলওয়েজ রোমিং, সবসময়ের জন্যই ঘুরে বেড়ানোর ক্ষেত্রে আমার একটা সুনাম আছে। উইথ হাংরি হার্ট, ক্ষুধার্ত হৃদয় নিয়ে। ক্ষুধার্ত হৃদয় নিয়ে বলতে তিনি যে নতুন নতুন জায়গা যান, নতুন নতুন জায়গা আবিষ্কার করছেন, এই বিষয়গুলো নিয়ে তার একটি পরিচিতি আছে, তার একটি সুনাম আছে। মাস হ্যাভ আই হ্যাভ সিন, আচ্ছা মাস হ্যাভ আই সিন অ্যান্ড নোন, আমি অনেক কিছু দেখেছি এবং জেনেছি। সিটিজ অব মেন অ্যান্ড ম্যানার্স, অনেক শহরে গেছি এবং সেখানকার মানুষ এবং মানুষের যে চিন্তাভাবনা, যে ধরন প্রকৃতি, গতি প্রকৃতি, অ্যাটিটিউড, সেগুলো সম্পর্কে আমি জেনেছি। ক্লাইমেটস, অনেক দেশে গিয়ে অনেক জায়গার যে জলবায়ু সেটা সম্পর্কে জানি। কাউন্সিলস, অনেক জায়গার যে কাউন্সিলসগুলো অর্থাৎ যে পরিষদগুলো সেগুলো সম্পর্কে আমি জানি, যে ডেমোক্রেটিক যে ব্যবস্থা সেগুলো সম্পর্কে আমি জানি। গভর্নমেন্টস, বিভিন্ন দেশে দেশে যখন গিয়েছি ওই দেশের সরকার ব্যবস্থা সম্পর্কে আমি জানি। মাইসেলফ নট লিস্ট, এখানে মাইসেলফ নট লিস্ট এটা দ্বারা বোঝানো হচ্ছে যে আমাকে কেউ খাটো করে দেখেনি বা ছোট্ট জিনিস হিসাবে কেউ খেতে মানে খাটো করেনি। বাট অনার্ড অব দেম অল, বরং তারা সবাই আমাকে সম্মান করেছে, সম্মানিত করেছে। অ্যান্ড ড্রাঙ্ক ডিলাইট অফ ব্যাটেল উইথ মাই পিয়ার্স, এবং আমি যুদ্ধক্ষেত্রের যে আনন্দ বা সেটাও আমি নিয়েছি। ফার অন দ্য রিঙ্গিং প্লেইন্স অফ উইন্ডি ট্রয়, এবং অনেক দূরের সেই ট্রয়ের যুদ্ধক্ষেত্রে, উইন্ডি যে বিক্ষুব্ধ যে ট্রয়ের যুদ্ধ, সেই যুদ্ধক্ষেত্রেও আমি মজা নিয়েছি বা যুদ্ধের যে যুদ্ধ করা সেটার কথা বলছে। এখানে এই যে পিয়ার্স, পিয়ার্স বলতে হচ্ছে তার যে সহযোদ্ধা তাদের কথা বলা হচ্ছে, এবং উইন্ডি ট্রয় বলতে ওই যে তোমরাও হয়তো খেয়াল করবে যে ব্র্যাড পিট অভিনীত যে ট্রয় সিনেমা এটা তোমরা দেখতে পারো আর কি। তো এই ট্রয়ের কথা বলা হচ্ছে, ট্রোজান ওয়ারের যে ট্রয় নগরী সেটার কথা বলা হচ্ছে। এবং সেখানে তিনি বলছেন যে এই পুরো যে এই এই লাইনগুলোতে তিনি যেটা বলছেন যে আই অ্যাম বিকাম এ নেম অর্থাৎ আমি বিখ্যাত ছিলাম, বিখ্যাত হয়েছিলাম, ফর অলওয়েজ রোমিং উইথ এ হাংরি হার্ট অর্থাৎ একটি ক্ষুধার্ত হৃদয় নিয়ে। আমি অনেক জায়গা দেখেছি এবং অনেক মানুষজনকে চিনেছি, অনেক সিটিতে গিয়েছি এবং সেই সিটির মানুষ এবং সেখানকার তাদের যে ম্যানার সেগুলো সম্পর্কে জেনেছি, সেখানকার জলবায়ু, সেখানকার সরকার ব্যবস্থা সব কিছু সম্পর্কে জেনেছি। এবং কোথাও মাইসেলফ নট লিস্ট অর্থাৎ আমাকে আমাকে ছোট করে দেখা হয়নি, বাট অনার্ড অফ দেম অল, এবং বরং আমাকে সব জায়গায় সম্মান করা হয়েছে। আমি ড্রাঙ্ক ডিলাইট অফ ব্যাটেল অর্থাৎ আমি আমার কমরেড যারা ছিল অর্থাৎ পিয়ার্স যারা ছিল সহযোদ্ধা তাদের সঙ্গে যুদ্ধ করেছি ট্রয়ের ক্ষেত্রে। ফার অন দ্য রিঙ্গিং প্লেন্স, রিঙ্গিং প্লেন্স বলতে যে যুদ্ধের যে ঝনঝনানি অর্থাৎ আর্মরের যে মানে সাউন্ড সেগুলো কথা বলা হচ্ছে, যে সেই উইন্ডি ট্রয়ের যে ঝনঝনানি সে তার ভিতরে আমি যুদ্ধ করেছি।
আই অ্যাম এ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেড। এখানে তিনি বলছেন যে আমি যত জায়গায় গিয়েছি সব জায়গাতেই আমি একটি অংশ হয়েছি। এই লাইনটা একটু কনফিউজিং, এই লাইনটা তো যেটা বোঝাচ্ছে যে আমি যে জায়গাতেই গিয়েছি সেই জায়গাতেই বা যে জায়গায় মানে যাদের সঙ্গে দেখা করেছি সেখানে আমি আমার একটা নিজস্ব মার্ক আমি রেখে আসতে পেরেছি। এবং এবং এটাতে আরেকটা জিনিস যেটা বোঝানো হচ্ছে যে আমি ইথাকাতেও, অর্থাৎ ইথাকা যে তার নিজস্ব কিংডম, সেখানে সে একটা মার্ক রেখে এসেছে মাত্র, এবং সেখানে সে ফিরে যেতে আর চাচ্ছে না, সে আরো নতুন নতুন অ্যাডভেঞ্চারে বা নতুন নতুন ট্রাভেলিংয়ে সে যেতে চাচ্ছে। আচ্ছা, এরপরে যেটা হলো, ইয়েট অল এক্সপিরিয়েন্স ইজ অ্যান আর্ক হোয়ার থ্রো গ্লিমস দ্যাট আনট্রাভেলড ওয়ার্ল্ড হুজ মার্জিন ফেডস। আচ্ছা, এখানে এই লাইন দ্বারা তিনি যেটা বোঝাচ্ছেন যে তিনি যতটা জ্ঞান অর্জন করেছেন বা তার যতটা এক্সপিরিয়েন্স, এই এক্সপিরিয়েন্সগুলো মূলত একজন একটা আর্কের মতো, অর্থাৎ দরজা বা জানালার মতো মানে হয়ে আছে, এবং এগুলো যেন নতুন বাহিরের দুনিয়াটাকে মানে দেখতে সাহায্য করছে, এবং বাহিরের দুনিয়াটা এই আর্ক দিয়ে যেন দেখা যাচ্ছে। তো এখানে তিনি বলছেন যে এই এক্সপিরিয়েন্সগুলো আর্কের মতো কাজ করছে, এবং হোয়ার থ্রো যার ভেতর দিয়ে গ্লিমস অফ আনট্রাভেলড ওয়ার্ল্ড, অর্থাৎ যেটাতে এখনও যে ট্রাভেলগুলোতে যাওয়া হয়নি বা যে জায়গাগুলোতে যাওয়া হয়নি, অ্যাডভেঞ্চার করা হয়নি, সেই জায়গাগুলো যেন উঁকি দিচ্ছে। হুজ মার্জিন, যেটার মার্জিনটা, যেটার প্রান্তরেখাটা ফেড মানে ফেডস হয়ে আছে, ফর এভার অ্যান্ড ফর এভার হোয়ার আই মুভ হোয়েন আই মুভ। এবং তিনি বলছেন যে এই মার্জিনটা ফেড হয়ে আছে, আমি যতই যাচ্ছি এই এবং যতই আরো কাছে যাচ্ছে এই মার্জিনটা যেন আরো মানে দূরে সরে যাচ্ছে, ফেড হয়ে যাচ্ছে। এখানে মূলত তিনি বলছেন যে এই পৃথিবীর যে মানে আনডিসকভার্ড যে জিনিসগুলো সেগুলো তো এখনো অনেক পড়ে আছে, তো আমার এক্সপিরিয়েন্স যতটা গ্যাদার করেছে সেই এক্সপিরিয়েন্সগুলো মূলত আর্কের মতো কাজ করছে, এবং এই আর্কের ভিতর দিয়ে আমি আরো যেন আনডিসকভার্ড যে বা আনট্রাভেল যে ওয়ার্ল্ড সেই জিনিসগুলো যেন আমার কাছে আরো বেশি মানে স্পষ্ট হয়ে আসছে, এবং আমি যতটা ওইদিকে ট্রাভেল করছি এটা যেন শেষ হচ্ছে না এবং এটা আরো বাড়ছে। এবার তিনি বলছেন যে হাউ ডাল ইট ইজ টু পজ, এবং তিনি বলছেন এটা কতটা অস্বস্তিকর যে আমি থেমে যাব, অর্থাৎ আমার এই লাইফটা এখানে থেমে যাবে যেখানে এতটা ওয়ার্ল্ড এখনো আনডিসকভার্ড রয়েছে, এখানে থেমে যাবে, এবং এটা থেমে যাওয়াটা একটা ডাল একটা অবস্থা, টু মেক অ্যান এন্ড, এবং থামিয়ে দেওয়া বা শেষ করাটা এটা একটি ডাল একটা অবস্থা, টু রাস্ট আনবার্নিশড নট টু শাইন ইন ইউজ। এবং তিনি নিজেকে একটি মেটাল এর সঙ্গে তুলনা করছেন, যে যেমন সাপোজ একটা তরবারি, সেটা যদি ব্যবহার না করা হয় তাহলে বা আনবার্নিশড রাখা হয় তাহলে সেটা রাস্ট, অর্থাৎ মরিচা ধরে যাবে। তিনি তাকে তাকে এই কথাটা বলেছেন যে আমি যদি থামিয়ে দিই বা থেমে যাই তাহলে এটা রাস্ট আনবার্নিশড হয়ে যাবে, অর্থাৎ তা আমার উপরে মরিচা পড়ে যাবে, আর নট টু শাইন ইন ইউজ, এবং আমি যদি এটা ইউজ না করি তাহলে আমার যে অভিযান, আমার যে লাইফ, সেটাতে একটা মরিচা পড়ে যাবে। অ্যাজ দো টু ব্রেথ অয়েল লাইফ, এবং তিনি বলছেন যে শুধুমাত্র মানে এখানে ভিক্টোরিয়ান স্পিরিটটাকে তিনি প্রকাশ করছেন, শুধুমাত্র নিঃশ্বাস নেওয়া বা শ্বাস প্রশ্বাস চালিয়ে যাওয়াটাই জীবন নয়, জীবনের আরেকটা উদ্দেশ্য হচ্ছে কাজ করা, এবং তিনি সেই কাজ করে যেতে চান, এবং তিনি অভিযান করতে চান, নতুন নতুন আনডিসকভার্ড যে জায়গাগুলো সেগুলো ডিসকভার করতে চান। লাইফ পাইল্ড অন লাইফ অল টু লিটিল, তিনি বলছেন যে জীবন, এই জীবনের উপরে জীবন এখানে ঠিক এটা না, অর্থাৎ একাধিক যদি জীবন দেওয়া হয় অয়ার অল টু লিটিল, তারপরেও এটা খুবই সামান্য হয়ে যায়, অ্যান্ড অফ ওয়ান টু মি লিটিল রিমেন্স, এবং এটা আমার কাছে মানে আমার কাছে খুব সামান্য, এবং তারপরেও, অর্থাৎ এরকম যদি একাধিক জীবন দেওয়া হয় তারপরেও লিটিল রিমেইন, তারপরে কিছুটা থেকে যায়, অর্থাৎ নলেজ বা আনডিসকভার্ড যে এরিয়াগুলো বা আন ট্রাভেল যে এরিয়াগুলো, এগুলাতে ভ্রমণ করার জন্য, অভিযান চালানোর জন্য যে সময় মানে লাইফে যতটুকু আছে এটুকু তো কিছুই না, আরেকটা যদি জীবন দেওয়া হয় তাহলে সেটাও অনেক অল্প হয়ে যায়, ইউলিসিস সেটা বলছে। বাট এভরি আওয়ার ইজ সেভড ফ্রম দ্য ইটার্নাল সাইলেন্স, বলছেন যে সামথিং মোর, অর্থাৎ তিনি বলছেন যে ইটার্নাল সাইলেন্স বলতে মৃত্যু, এবং সে মৃত্যুর কথা বলছেন যে মৃত্যু মানে কাছে যাওয়া পর্যন্ত যতটুকু সময় সেভ আছে, যতটুকু আওয়ার এখনো বাকি আছে, সামথিং মোর, এই ততটুকু সময় আরো বেশি কিছু পাওয়ার জন্য অভিযান চালাতে হবে, এবং আমি সেটা করতে চাই। এ ব্রিঞ্জার অফ নিউ থিং, এবং একজন মানে এ ব্রিঞ্জার বলতে মানে উপস্থাপক
বা এটা বলা যেতে পারে যে একজন নেতা, সেটার কথা বলছে। যে আমি মানে আরেকটা বলা যেতে পারে বাহক, যে আমি নতুন, এ ব্রিঞ্জার অফ নিউ থিংস, নতুন জিনিসের বাহক হতে চাই, আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি এই জিনিসগুলো ডিসকভার করতে চাই এবং নতুন নতুন জিনিসের বাহক হতে চাই, নতুন নতুন জিনিসগুলো বের করে আনতে চাই। অ্যান্ড ভাইলিট ওয়ার ফর সাম থ্রি সানস টু স্টোর অ্যান্ড হোর্ড মাই সেলফ। এবং ভাইল বলতে এখানে মানে নিচ বা জঘন্য বা ঘৃণ্য। তিনি বলছেন যে এটা অনেক খারাপ একটা ব্যাপার, এটা অনেক ঘৃণ্য একটা ব্যাপার, যে ফর সাম থ্রি সানস, এখানে থ্রি সানস বলতে 3 দিন নয়, বরং 3টা ইয়ার্স, 3টা বছর। তিনি বলছেন যে 3টা বছর টু স্টোর অ্যান্ড হোয়ার্ড মাই সেলফ, আমার নিজেকে স্টোর করে রাখা এবং জমা করে রাখা, তার মানে আমি নিজে কোনো অভিযানে গেলাম না, বসে থাকার কথা বলা হচ্ছে, আমি নিজেকে বসে থাকার যদি থাকি তাহলে এটা হচ্ছে একটি জঘন্য ব্যাপার। দিস গ্রে স্পিরিট ইয়ার্নিং ইন ডিজায়ার টু ফলো নলেজ লাইক এ সিঙ্কিং স্টার। তিনি বলছেন গ্রে স্পিরিট বলতে তার নিজের কথা বলছেন, যে এই আমি এই বৃদ্ধ বয়সে, গ্রে স্পিরিট বলতে ধূসর যে আত্মা বা নিজেকে কথা বলছে, যে আমি এই মানে বৃদ্ধ বয়সে ইয়ার্নিং ইন ডিজায়ার টু ফলো নলেজ লাইক এ সিঙ্কিং স্টার, সিঙ্কিং স্টার, ডুবন্ত স্টারের মতো আমি নলেজের সন্ধান করতে চাই আমি আমার এই বয়সেও। বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থট, আমি ছাড়িয়ে যেতে চাই মানুষের চিন্তাকে, অর্থাৎ মানুষ যতটা চিন্তা করে, মানুষের জ্ঞানের যে চিন্তার যে পরিসীমা সেটাকে আমি ছাড়িয়ে যেতে চাই এবং আমি কোনো মতেই থেমে থাকতে চাই না। এই লাস্টের এই যে 3টা লাইন অনেক গুরুত্বপূর্ণ ব্যাখ্যার জন্য। তো আমি এই ইউলিসিস কবিতাটিও 2টা খণ্ডে বা 2টা পার্টে লেকচারটা শেষ করতে চাচ্ছিলাম এবং যার জন্য আজকের এই পার্টটা এখানেই শেষ করছি, ফার্স্ট পার্টটা, এবং পরবর্তীতে সেকেন্ড পার্ট নিয়ে আবার আসবো। তো টিল দেন, আল্লাহ হাফেজ।